আসসালামু আলাইকুম সুদর্শক সকলকে আলোকিত রাঙামাটের রাত আটটা সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম খাগড়াছড়িতে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে প্রেমিকের মৃত্যু হাসপাতালে প্রেমিকা খাগড়াছড়িতে চারজনকে অপহরণ আট ঘন্টা পর মুক্তি রাস্তায় শিক্ষার্থীদের মাঝে দশ আর ই ব্যাটালিয়নের ক্রীড়া সামগ্রী বিতরণ সুইদর্শক এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত খাগড়াছড়িতে একসঙ্গে গলায় ফাঁস দিয়ে প্রেমিকের মৃত্যু হাসপাতালে প্রেমিকা পার্বত্য খাগড়াছড়ির গুইমারা উপজেলায় একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করে এক প্রেমিক যুগল এই ঘটনায় প্রেমিক তপেন ত্রিপুরা মারা গেলেও বেঁচে গেছে প্রেমিকা গত রোববার দশ সেপ্টেম্বর সকালের দিকে উপজেলা সিন্দুকছড়ির মুরাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে নিহত প্রেমিক তপেন জয় ত্রিপুরা মুরাপাড়ার বাসিন্দা নবকেশ ত্রিপুরার ছেলে তিনি মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তার প্রেমিকা খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্রী জানা গেছে দীর্ঘদিন ধরে তারা একে অপরকে ভালোবাসত বিষয়টি জানাজানি হলে কোনো পরিবারই তাদের এই সম্পর্ক মেনে নিতে সম্মত হয়নি এই পরিস্থিতিতে রোববার সকালের দিকে সিন্ধুকছড়ি মুরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের জঙ্গলে আমগাছের সঙ্গে প্রেমিকার ওনায় গলা ফাঁস দেয় ওই যুগল এ সময় প্রেমিকা মারা গেলেও ওনা ছেড়ে মাটিতে পড়ে যায় প্রেমিকা পরে আশেপাশের লোকজন গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত প্রেমিকের মরদেহ উদ্ধার করে গুইমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজীব চন্দ্র কর বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন প্রেমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে খাগড়াছড়িতে চারজনকে অপহরণ আট ঘন্টা পর মুক্তি টোকেন না থাকায় রামগড় খাগড়াছড়ি সড়কের যৌথ খামার হতে কাভার্ড ভ্যান ও মিনি ট্রাকের দুই চালক ও দুই হেল্পারকে অপহরণ করেছে শান্তি চুক্তি বিরোধী সংগঠন এর প্রসিদ্ধ সন্ত্রাসীরা গতকাল রোববার দশ সেপ্টেম্বর রাতে এই অপহরণের ঘটনা ঘটে অপহৃতরা হলেন কাভার্ড ভ্যান চালক মোহাম্মদ জায়দ হোসেন হেল্পার মিনি ট্রাক চালক আনোয়ার ও মিনি ট্রাকের হেল্পার মনির পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রোববার রাত আনুমানিক দিকে কাভার্ড ভ্যান এবং একটি কলাবাহী ট্রাক রামগড়ের যৌথ খামার বনবিথি এলাকায় পৌঁছালে গাড়ির গতিরোধ করে ইউপিডিফের সন্ত্রাসীরা গাড়ি দুটি থেকে চালক ও হেল্পারদের নামিয়ে চাঁদার টোকেন দেখতে চায় কিন্তু তারা এই টোকেন দেখাতে ব্যর্থ হলে দুই চালক ও দুই হেল্পারকে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে মোটরসাইকেলে উঠিয়ে অপহরণ করে গভীর জঙ্গলে নিয়ে যায় এই ঘটনার পর একই এলাকায় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা মালটাবাহী কাভার্ড ভ্যান আটক করে চালক সোহেল মিয়ার কাছ থেকে নগদ সাত হাজার টাকা ও চার ক্যারট মালটা নিয়ে যায় সন্ত্রাসীরা সূত্র জানায় অপহরণকারীরা অপহৃত চারজনের মুক্তিপণ হিসেবে সাড়ে তিন লাখ টাকা দাবি করে সারা রাত মুক্তিপণের টাকার পরিমাণ নিয়ে অপহরণকারীদের সাথে অপহৃতদের স্বজনরা দর কষাকষি করে পরে মঙ্গলবার ভোর পাঁচটার দিকে অপহৃতদের মুক্তি দিলে তারা গোপনে শশ এলাকায় ফিরে যায় তবে মুক্তিপণের টাকার পরিমাণ জানা যায়নি রামগড় থানার উচিত তদন্ত মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন সোমবার সারা রাত বিজেপি ও পুলিশ অপহৃতদের উদ্ধারে যৌথ অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের মুখে অপহরণকারীরা তাদের ছেড়ে দিতে বাধ্য হয় তিনি বলেন সোমবার ভোরে মুক্তি পেয়ে অপহৃত নিচ এলাকায় চলে গেছে পরণের ঘটনার পর থানায় উদ্ধার করে আনা কাভার ভ্যান ও মিনিট্রাকর সোমবার সকালে নিয়ে যান গাড়ির মালিকরা কাপ্তায় শিক্ষার্থীদের মাঝে দশ আর ই ব্যাটালিয়নের ক্রীড়া সামগ্রী বিতরণ সেনাপ্রধানের দিক নির্দেশনায় রাঙ্গামাটি রিজিয়নের দশ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে সোমবার এগারোই সেপ্টেম্বর সকাল এগারোটায় কাপ্তায় বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মাঝে দশ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোহেল পিএসসি এসব ক্রীড়া সামগ্রী বিতরণ করেন অধিনায়ক বলেন শান্তি ও সম্প্রীতির উন্নয়নে ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে শ্রী দর্শকে এই ছিল আমাদের আজকে আলগত রাঙমাটির আতারটা সংবাদ ধন্যবাদ থাকার জন্য